মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি ঠাকুরপাড়া গ্যাস অফিস সংলগ্ন আমবাগান মাঠ থেকে তাজা সকেট বোমা সিসি বোমা উদ্ধার করল সাগরপাড়া থানার পুলিশ। 8টি সকেট বোমা, 2টি সিসি বোমা উদ্ধার আজ সকালে মাঠে জল দিতে আসার সময় দেখতে পান সেবাদুল সরকার নামেও এক ব্যক্তি। তারপরেই সাগরপাড়া থানায় খবর দেওয়া হলে দুপুরে বোম ডিসপোজাল টিম এসে বোমগুলি নিষ্ক্রিয় করে। পাটের জমিতে জল দিতে আসি, আসার পরে পাইপ শার্ট ওখানে দিলাম, জল দিছিলাম। আমার বড় ভাই ছিল, ও বললো এখানে একটা ব্যাগ দেখা যাচ্ছে। আমি ব্যাগ কিসের, ওখানে যাও না, আমি দেখছি। যে আমি ওখানে গিয়ে দেখলাম ব্যাগের ভিতরে ওই বম সকেট। ওই অসুবিধা তো অবশ্যই, ভয় তো আছি, ভয়ের জন্যই তো আমার ভাইকে বললাম ওখানে যেও না। দিয়ে সঙ্গে সঙ্গে বললাম কাউকে দিয়ে বললো পুলিশে থানায় কল করতে। তো থানায় কল করা হলো, গাড়ি বিস্তৃত মানুষের। হ্যাঁ অবশ্যই ভয় তো নিয়েছে, ভয় তো ছিলই। পুলিশ এসে তো ফাটালো বোম। কটা উদ্ধার হয়েছে কিছু জানেন? না আমি ওখানে দেখি না, আমি ভয় লাগে আমাকে, বোমের কাছে যেতে হয়। কটা ব্যাগ দেখেছিলেন? দুটো, আমি একটা ব্যাগ দিলাম দেখলাম, পরে আবার অনেক যখন জমা হলো মানুষ তখন তারা বললো যে না আরো একটা ভিতরে আছে। দুটো? হ্যাঁ দুটো। হ্যাঁ আতঙ্ক তো আসছেই যে সামনে পঞ্চায়েত নির্বাচন আর এই পরিস্থিতিতে একটা বোম উদ্ধার, এলাকায় উত্তপ্ত ভাব তো আছেই মনে হয়েছে। যেন আপনার জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।